নির্বাচন ঠিকমত সরকার সেই করবে আজকে ছাত্র নিয়ে ঠিকা আসলে আগামী দেড় দিন ঠিকমত সরকার ঘর সেই করবে আর আজকে এই ছাত্র নিয়ে ঠিকা আসলে 2023 কইতা আছে 2023 কইতা আছে লং লিভ আজকে এই ছাত্র নিয়ে ঠিকা আসলে আগামী দেড় দিন নির্বাচন ঠিকমত ঘর সেই করবে আজকে আমরা সাবগুলে টিপ্রামথার একটা মাস গ্যাদারিং করলাম এবং এই জনসভার মধ্যে আপনারা মানুষের যে উদ্যম মানুষের যে উৎসাহ এটা দেখেছেন এবং এখানে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এমডিসি মহোদয় শ্রী দেবজিৎ ত্রিপুরা আছেন আমাদের বিশিষ্ট টিপ্রামথার শিষ্য নেতৃত্ব শ্রী চন্দন ত্রিপুরা মহোদয় ইসিএম অর্থাৎ ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন থেকে আসছেন অরুণ দেব আমরা সবাই বক্তব্য করেছি এবং যেভাবে মানুষ আজকে এই জনসভার মধ্যে অংশগ্রহণ করেছেন তা থেকে বোঝা যায় এখানে বিজেপি এবং এখানকার এমএলএ শঙ্কর রায় মহোদয় তিনি আমার বন্ধু ওনার যে শাসনটা সেই শাসনের বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছে এবং ওয়ানসা ত্রিপ্রাসা সমস্ত অংশের মানুষ এইবার ত্রিপ্রামথায় ভোট দেবে এমনটাই চিত্র আমরা দেখতে পেয়েছি এবং যেই প্রার্থী হবে আমাদের ত্রিপ্রামথার পক্ষ থেকে প্রার্থীর প্রচার জোরদারভাবে যেন আমরা করতে পারি দলগতভাবেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন ডোর টু ডোর স্ট্রিট কর্নার এবং বাজার সভা বিভিন্ন সভার মাধ্যমে মানুষের কাছে আমরা ত্রিপ্রামথার প্রতিশ্রুতি মহারাজার স্বপ্ন শান্তি সম্প্রীতির উপর জোর দিয়ে আমরা ত্রিপ্রামথা কীভাবে কাজ করছি সেটাকে মানুষের কাছে নিয়ে যাব ত্রিপ্রামথা কোনো দলের সাথেই জোট বাঁধে তবে এটা বাস্তব সিপিএম এবং কংগ্রেস চাইছে বিজেপি যেন ত্রিপুরা রাজ্য থেকে তার পরাজয় হোক এবং ত্রিপ্রামথাও মানুষের উপর যারা নির্যাতন করছে আমরাও চাই যে ত্রিপুরা থেকে যারা ত্রিপুরায় যারা অপশাসন করছে মানুষকে যারা নির্যাতন করছে তারা চলে যায় একা বিজেপি সরকার যেন না হয় এখন বিজেপিকে নিশ্চিহ্ন করে দেব এই কথা গণতন্ত্রে বলা ঠিক হবে বিজেপি যেন সে তার নিজের একক ক্ষমতায় সে সরকার করতে না পারে ত্রিপ্রামথা অবশ্যই সেই জায়গাটা খেয়াল এবং পাশাপাশি যে কথা আমরা বলছিলাম মানুষের সমর্থনে ত্রিপ্রামথা একাই সরকার গড়ার লক্ষ্যে কিন্তু নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি